বিশ্বাস আপনার শক্তি, বিশ্বাস পরম আস্থা এবং আপনাকে নিশ্চয়তা দেয়। যদি আপনি জীবনে কিছু প্রাপ্তি করতে চান তাহলে আপনাকে নিশ্চিত হতে হবে যে এটা আপনি পাবেন। আপনাকে নিজের ওপর বিশ্বাস করতে হবে এবং নিজের ওপর আস্থা রাখতে হবে। বিশ্বাস নিজের কর্মের ফলাফলকে নিয়ন্ত্রণ করে, কারণ আপনি যেটা বিশ্বাস করেন না তার জন্য পরিশ্রম করে কোনো লাভ হবে না। আপনি দুনিয়াতে সব শিক্ষাই নিতে পারেন, কোনো সমস্যা হবে না। যদি আপনি বিশ্বাস না করেন তাহলে আপনি সেটা করতে পারবেন, আপনি এটা কোনো দিন পাবেন না। যদি ভাবেন যে সচিন তেন্ডুলকার বিশ্বাস ছাড়াই ক্রিকেটে সবচেয়ে মহান খেলোয়াড় হয়েছে, কোনো সুযোগ নেই। এই মহান অ্যাথলিট, মহান মানুষ মহান কারণ তারা নিজের ওপর ভরসা রাখে। এরা বিশ্বাস করে যখন অন্য কেউ করে না, এরা বিশ্বাস করে যখন তারা নিচে নেমে যায়, এরা ভরসা করে যখন তারা পাথরের নিচে থাকে। এটা আপনার স্বপ্ন আর আপনি সফল হবেন, তাড়াতাড়ি না হলেও নিশ্চিতভাবে হবেন। আপনার মনে কোনো আশঙ্কা নেই, আপনার এটাই আশা আছে স্বপ্নটা কবে সত্যি হবে। আপনি এটা পাবেন নিশ্চিতভাবে। বিশ্বাস আপনার কর্মের ফলাফলকে নিয়ন্ত্রণ করে, কারণ আপনি যেটা বিশ্বাস করেন না তার জন্য কাজ করতেও চাইবেন না। সফল হওয়ার জন্য আপনার বিশ্বাস থাকা জরুরি। বিশ্বাস করতে হবে আপনি অনেক ভালো। যতদিন আপনি সেই জায়গায় পৌঁছতে পারছেন না তার জন্য কাজ করে যান পুরো বিশ্বাসের সঙ্গে। এর মধ্যে কোনো সন্দেহ নেই, আপনি এটা করে ফেলবেন, আপনি ওটা পেয়ে যাবেন। নিজের কমতির ওপর কাজ করুন যতক্ষণ না ওটা আপনার শক্তি হয়ে ওঠে। নিজের সমস্যার ওপর কাজ করুন যতক্ষণ না ওটা আপনার ক্ষমতায় পরিণত হয়। আপনাকে বিশ্বাস করতে হবে যে কিছু একটা বড় হতে পারে। যদি আপনার কাছে প্রমাণও না থাকে তাও বিশ্বাস করুন। যদি অন্য কেউ এটা বলে দেয় অসম্ভব তাও বিশ্বাস করুন। তখন যখন সব কিছু খারাপ হচ্ছে তাও বিশ্বাস করুন। আপনার বিশ্বাস পরিবর্তন করে আপনি জানতে পারবেন কত কিছু করতে পারেন। এই কথাটা পরিবর্তন করুন যে জ্ঞানের কোনো সীমা আছে বলে। কোনো সীমা নেই, আপনি যুক্তিতর্কের মধ্যে বন্ধ হয়ে থাকতে পারবেন না। এই দুনিয়াতে বড় বড় উপলব্ধি যুক্তিতর্ককে হত্যা করে। সব থেকে বড় উপলব্ধি সেটা থেকে আসেনি যারা দেখে যে কতটা সম্ভব ছিল, আর তার থেকে বেশি চেষ্টা করার সাহস আনেনি। সব থেকে বড় উপলব্ধি তাদের থেকে পাওয়া গেছে যারা দেখে যে কতটা সম্ভব, কিন্তু এখনও মনে করে যে কোনো অসম্ভবকে সম্ভব করে দেখাতে পারবে। তরুণ প্রজন্মের কাছে আমার আহ্বান হলো, ভিন্নভাবে চিন্তা করার সাহস আনতে হবে, আবিষ্কারের নেশা থাকতে হবে, যে পথে কেউ যায়নি সে পথে চলতে হবে, অসম্ভবকে সম্ভব করার সাহস আনতে হবে, সমস্যা চিহ্নিত করতে হবে এবং তারপর সফল হতে হবে। এগুলিই হলো সব থেকে মহৎ গুণ, এভাবেই তোমাদেরকে এগিয়ে যেতে হবে। জয় হিন্দ বন্ধুরা, আজকে এই পর্যন্ত। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করিয়ে জানিও।